উড়ন্ত উড়োজাহাজে তিন যুগল দাম্পত্য জীবনের শুরুর মুহূর্তটি অনেকে স্মরণীয় করে রাখতে চান, তাই হয়তো নিজেদের স্মৃতিময় বিশেষ মুহূর্তগুলোকে আরও একটু বিশেষ করে রাখতে ব্যতিক্রমী এই আয়োজন। মেয়ে ভিদি পোপলের বিয়ে দিতে মূলত এমন আয়োজন করেছিলেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ভারতীয় ব্যবসায়ী দিলীপ পোপলে। উড়োজাহাজ ভাড়া করে বিয়ের আয়োজনের এই ঘটনার ভিডিও প্রকাশ করলে মুহূর্তেই তা সামাজিক মাধ্যমে সাড়া ফেলে। ভিডিওতে দেখা যায় বিয়ের ঐতিহ্যবাহী পোশাক পরে আছেন বর বিদেশ সাইরানি ও কনে ভিদি পোপলে। উৎসবমুখর আয়োজনে অতিথিদের সঙ্গে নাচ গান করছেন তারা। বিয়েবাড়ির আদলে পুরো বোয়িং 747 মডেলের বিমানটি ঢেলে সাজানো হয়েছে, যেন বিয়ে বিয়ে গন্ধ লেগে আছে সবখানে। সেখানেই হয় মালাবদল থেকে শুরু করে বিয়ের আনুষ্ঠানিকতার সব কিছু। বরকনে ও তাদের আত্মীয় স্বজনদের নিয়ে আকাশযানটি ওমানের উদ্দেশ্যে দুবাই থেকে ছেড়ে যায়। এ পথের যাত্রা সীমা প্রায় 3 ঘন্টার মতো, আর নির্দিষ্ট ওই সময়ের মধ্যেই বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করতে হয় তাদের। তবে ভিদি পোপলের পরিবারে মাঝ আকাশে বিয়ের ঘটনা এটাই প্রথম নয়। প্রায় 30 বছর আগে তার বাবা দিলীপ পোপলেও উড়ন্ত বিমানে বিয়ে করেছিলেন। দিলীপ পোপলে জানান, মাঝ আকাশে আমার বিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল আমার বাবার, সেই পরম্পরা ধরে রাখার জন্য আমিও উড়োজাহাজে আমার মেয়ের বিয়ের আয়োজন করেছি। ফারতিসানি।